তাহলে আমাদের ক্লাসটা আজকে আরম্ভ করে দিই, তাই না? প্রথমেই আমরা জেনে নেই যে আমরা গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়ে প্রথমে যে রয়েছে কঠিন তরল, বা আমরা বলবো যে কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর এর সঙ্গে সংশ্লিষ্ট কতগুলো আরো পদার্থ জেনেছিলাম, কি ধাতুর বৈশিষ্ট্য জেনেছিলাম, তরল পদার্থের বৈশিষ্ট্য আর বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছিলাম। আরো জেনেছিলাম যে ধাতব পদার্থের একটি বৈশিষ্ট্য রয়েছে যেটা অন্যান্য পদার্থের তুলনায় সেটা তাকে ভিন্ন বা পার্থক্য মণ্ডিত করে রাখে, সেরকম একটি বৈশিষ্ট্য নিয়েও কথা বলেছিলাম, কি তাপ পরিবাহিতা। ভিডিও ক্লাসে তোমরা এটার একটা পরীক্ষা করে দেখানো হয়েছে, সেটা লক্ষ্য করলে বুঝতে পারবে। আজকে কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমি এখানে তোমাদের চিহ্নিত করেছি ছবিটা, এই দুটো ছবি আমাদের পাঠ 7, পাঠ 8, 9, 10-এ এই ছবিগুলো দেওয়া আছে, এবং এটার মাধ্যমে দুটো পরীক্ষা করে দেখানো হয়েছে যে এগুলো ধাতব পদার্থে একটা অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিই যেটা আসলে কি। দেখো, প্রথমে আমি বলি, এই ছবিটাতে দিকে লক্ষ্য করো, 7.3, এখানে কিন্তু আমরা একটা জিনিস একদম পরীক্ষা করে দেখার চেষ্টা করব। তার আগে আমাকে বলবে ধাতু বা ধাতব পদার্থের বৈশিষ্ট্যগুলো আমি কি কি বলেছিলাম, ধাতব পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে বলো, একজন একটু আমাকে বলো, মহুয়া বলো, ধাতব পদার্থের বৈশিষ্ট্যগুলো আমাকে একটু বলো, ধাতুর কি কি বৈশিষ্ট্য থাকবে, বা কঠিন পদার্থের মধ্যে যে ধাতু রয়েছে তার কি কি বৈশিষ্ট্য থাকবে, পারবে বলতে? হ্যালো হ্যালো ম্যাম, আমার এখানে নেট খুব স্লো, একটু জোরে বলেন। আচ্ছা, আমাদের এখানে কিন্তু ক্লিয়ার, তোমাদের ওখানে প্রবলেম হচ্ছে হয়তো বা। এখন আমি আরেকবার বলছি, ধাতুর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, তাপ পরিবহন ক্ষমতা, বিদ্যুৎ পরিবাহী ক্ষমতা, চকচকে, এই বৈশিষ্ট্যগুলো ধাতুর বা ধাতব পদার্থের এটা এগুলো হচ্ছে অনন্য বৈশিষ্ট্য। তাহলে আমরা পাঠ আট সাথে আমরা যেটা জানবো আজকে, এই পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব যে পরীক্ষার মাধ্যমে আমরা কি প্রমাণ করতে পারি। প্রথমে লক্ষ্য করো, আমার কাছে এখানে আমার হাতে একটা কি রয়েছে, এটা এটা একটা ব্যাটারি, তাই না? এটা একটা ব্যাটারি, তারপর তার রয়েছে, তার। আচ্ছা, তো আমাদের এই পরীক্ষা করার জন্য ঠিক এই জিনিসগুলো প্রয়োজন হবে, ব্যাটারি লাগবে, তার লাগবে, তামার তার লাগবে, তারপর কাঠ, রাবার, অ্যালুমিনিয়াম, আমরা স্টিলের চামচ ব্যবহার করবো, আমরা এগুলো ব্যবহার করবো, বাল্ব লাগবে, বাল্ব তুমি একটা হোল্ডার এখন ইউজ করতে পারো, অথবা শুধু বাল্ব নিলেও আমরা কাজটা চালাতে পারবো। এখন কিভাবে করব আমরা একটু দেখাই। দেখো, আমরা বলেছি কি যে ধাতুর এই বৈশিষ্ট্যগুলো রয়েছে যে বিদ্যুৎ পরিবহন করতে পারে, তাপ পরিবহন করতে পারে, সেটা তো আমরা গত পরীক্ষায় বা ভিডিও ক্লাসেও আমরা দেখব। তো বিদ্যুৎ পরিবহন করতে পারে, দেখো এখানে ব্যাটারিটার আমাদের দুটো প্রান্ত দেখছো, ব্যাটারির এই অংশটা ভালো করে একটু দেখো, এই যে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন কিন্তু দেওয়া আছে, দেখো এই জায়গায় ছোট্ট করে প্লাস দেওয়া আছে, আর নিচের দিকে একটা মাইনাস চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে, এই জায়গাটাতে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, ভালো করে একটু লক্ষ্য করলে তোমরা জিনিসটা দেখতে পাবে, একটা মাইনাস দেওয়া আছে আর এখানে কিন্তু ছোট্ট করে একটা প্লাস দেওয়া আছে, ছোট্ট করে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। তো ব্যাটারির এই প্রান্তে আমরা কি করব, আমরা দুটো তার এখানে সংযোগ করব, এখানে একটা তার করব আর এদিক দিয়ে আমরা আরেকটা তার সংযুক্তি দিব। ঠিক আছে, দেওয়ার পর কি হবে, এই দুটো তারের যে দুই মাথা থাকবে, এই যে দুটো
তারের দুটো প্রান্ত যে রয়েছে এই দুই প্রান্ত আমরা কি করব আমরা এরকম একটা দেখো আমাদের এখানে আছে এরকম একটা ছোট বাল্বের সঙ্গে আমরা সংযুক্ত করব তোমরা বাল্বটা বাসায় অনেকেই দেখেছো বাল্বটাকে তোমরা যদি উল্টো দিক করো দেখবে দুটো ছোট ছোট উঁচা একটু পয়েন্ট রয়েছে তাই না দুটো উঁচা এরকম ছোট ছোট একটা এরকম বাল্বের উন্মুক্ত থাকলো দুই জায়গায় দুটো তার আমরা সংযুক্ত করলে দেখতে পাবো আমরা কিন্তু মোটা ব্যাটারি বড়টা ব্যবহার করব মোটা যে টর্চের ব্যাটারি রয়েছে সেটা ব্যবহার করব তখন দেখবো বাল্বটা চলবে তারপর এটা তো তামার তার বিদ্যুৎ পরিবাহী সেজন্য এটা কি হলো তা আমাদের লাইটটা আমরা দেখতে পেলাম লাইটটা জ্বলে উঠলো এখন আমরা যদি এখানে এই যে আমার এখানে দেখো এখানে এই জিনিসটার এখানে আমি সংযুক্ত বিচ্ছিন্ন করে এখানেও দিতে পারি একটা চামিচ দিলাম এরকম একটা চামিচ দিয়ে আমি সংযুক্ত করলাম এরকম একটা চামিচ নিলাম হকবো চামিচ দিলাম দিয়ে আমি সংযুক্ত করলাম বা আমি কি করলাম ব্যাটারির মাথার উপরে আমি চামিচটা দিলাম কি এখান থেকে তারটা সংযুক্ত করলাম এখান থেকে সংযুক্ত করলাম তারপর দেখলাম না তাও লাইট জ্বলছে তারপর কি করলাম আমি ছোট্ট একটা এরকম একটা ছোট একটা কাঠের স্কেলের একটা প্রান্তে সংযুক্ত করলাম ছোট একটা টুকরা বা কাঠের টুকরা ব্যবহার করলাম করার পর আমি কাঠের টুকরাটা এখানে দিলাম দিয়ে এখান থেকে তারটা সংযুক্ত দিলাম এখান থেকেও আমি কি করলাম এরকম ভাবে কাঠের টুকরাটার সঙ্গে চামিক যেরকম ভাবে সংযুক্ত করেছিলাম ওরকম ভাবে কাঠের টুকরা দিয়েও কি করলাম একবার সংযুক্ত দিলাম আবার কি করলাম আমি আমি এরকম একটা প্লাস্টিক নিলাম প্লাস্টিক এই যে কভারটা প্লাস্টিক এরকম প্লাস্টিকটা এর ওপর নিয়ে এর সঙ্গে তালে আমি সংযুক্ত দিলাম তারপর রাবার থাকে বাসায় আমাদের রাবারের টুকরা রাবারের টুকরাটাও আমি কি করলাম ব্যাটারির এখানে দিয়ে আমি কি করলাম সংযুক্তি ঘটালাম তাহলে দেখো বিভিন্ন জিনিসের সঙ্গে এই তারের সংযুক্তি ঘটিয়ে আমি দেখার চেষ্টা করলাম যে কখন লাইটটা জ্বলছে আর কখন লাইটটা জ্বলছে না তো তোমরা এই পরীক্ষা থেকে এইটুকু নিশ্চয় করতে পারবে যে কি হবে যে ব্যাটারিতে যখন আমরা রাবার আমরা যখন কাঠের টুকরো ব্যবহার করছি এই তারের সংযুক্তিতে তখন কিন্তু এই লাইটটা কি হবে বাল্বটা আর জ্বলবে না কেন জ্বলবে না আমাকে কেউ বলতে পারবে জান্নাতুল ফেরদৌসি বলতে পারবে কেন এই এই বাল্বটা তখন জ্বলবে না কাঠের টুকরো বা রাবার ব্যবহার করার ক্ষেত্রে বলেন হ্যালো আরেকবার বলেন কোশ্চেনটা আমি বলেছি যে আমরা তামার তার দিয়ে যখন ব্যাটারিতে সংযুক্তি দিলাম লাইটের সঙ্গে সংযুক্ত করলাম তখন কিন্তু লাইটটা কিন্তু ঠিকই জ্বলতো তাই না কিন্তু এই ব্যাটারির এখানে যখন আমি কাঠের টুকরো দিয়ে তামার তারটা সংযুক্ত করলাম এখানে মিস তখন কেন জ্বললো না মিস বলতে পারবো বলো বলো তামার তারটা বিদ্যুৎ সুপরাহী বলে এটি ব্যাটারি থেকে মানে বিদ্যুৎ পরিবহন করেনি সেই জন্য বাল্বটা জ্বলেনি আর তামার তার বিদ্যুৎ সুপরিবাহী তাই কিন্তু চলেছে আমি বলেছি যে এখানে যদি লাইটটা জ্বলবে নো মি জ্বলবে না কেন তখন লাইটটা জ্বলবে না টুকরো রাবার বিদ্যুৎ কুপরিবাহী এগুলো ধাতব পদার্থের মতো বিদ্যুৎ তারের সংযোগ করে হ্যাঁ এটা রাবার কাঠের টুকরো ধাতব পদার্থের মতো বিদ্যুৎ সুপরিবাহী নয় তাই কি হয়েছে এখানে তারা বাল্বটাকে আর জ্বালাতে পারেনি বিদ্যুৎ পরিবহন করতে পারেনি ঠিক আছে ইয়েস মিস তাহলে আমরা মিস এবার আমি বলি বলো বলো
এই তারটি জ্বলেনি কারণ রাবার, প্লাস্টিক ও কাঠের টুকরা বিদ্যুৎ অপরিবাহী হওয়ায় এটি ব্যাটারি থেকে বিদ্যুৎ চার্জ পরিবহন হয়নি, ওই কারণে ব্যাটারিটি আর জ্বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম তাই না? আচ্ছা, এর সঙ্গে সংশ্লিষ্ট আরো কিছু কথা আমি আলোচনা করি। আমাদের বাসায় তো অনেকেরই কি আছে, আমরা কাপড় আয়রন করি না, আমরা অনেকে কাপড় আয়রন করি তাই না? তো আয়রন করার সময় কিন্তু একটা নির্দেশনা কিন্তু দেওয়া আছে। কি দেওয়া আছে? যে তো আমরা যখন বাসায় কাপড় আয়রন করব বা আমরা যখন ইলেকট্রিক কোনো কাজ করব, আমরা পায়ে আমরা চামড়ার স্যান্ডেল বা রাবারের স্যান্ডেল ব্যবহার করব, বা পায়ের নিচে কি থাকবে, শুকনো কোনো কিছু থাকবে। আমাদের শরীরে যদি পানি থাকে, আমার হাতে পানি থাকে বা আমার পায়ের নিচে যদি পানি থাকে, এই অবস্থায় আমরা কি করব, ইলেকট্রিক কোনো কাজ বা যন্ত্রাংশ ব্যবহার করব না। কেন বলা হয়ে থাকে জানো? যে আমাদের শরীর কিন্তু আসলে বিদ্যুৎ সুপরিবাহী, আমাদের শরীরটা বিদ্যুৎ সুপরিবাহী। তো কোনো কারণে যদি সেখানে যদি কোনো শর্ট সার্কিট হয় বা সেখানে যদি কোনো কিছু যদি থাকে, যে লিক থাকলো তারটা বা সমস্যা থাকলো যন্ত্রাংশে, সেক্ষেত্রে আমরা যেন বিপদে না পড়ি সেজন্য আমাদের পায়ে যদি একটা একটা স্যান্ডেল থাকে, সেটা কি হবে, সেটা বিদ্যুৎটা কি হবে, কুপরিবাহী হিসেবে কাজ করবে, আমরা বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। তো সেজন্য আমরা এর মাধ্যমে এটাও জেনে গেলাম যে বিদ্যুৎ সুপরিবাহী আর বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ কিরকম ভাবে বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কুপরিবাহী পদার্থ দিয়ে আমরা কি করব, আমরা নিজেদেরকে সুরক্ষিত করবো তাই না? রাবার, প্লাস্টিক এগুলো দিয়ে কি করা হয়, আমরা এই যে তামার তারটা দিয়ে আমরা যে তারের উপরে একটা কাভার তৈরি করেছি প্লাস্টিক দিয়ে, তো এই তামার তারটা যদি ভিতরে, তো তামার তার তাই না, যদি এটা ওপেন থাকতো তাহলে কি হতো, আমরা এই তারটাকে স্পর্শ করলেই কিন্তু আমরা শক আমাদের পড়তো তাই না, আমরা বিপদে পড়তাম। তাহলে এই যে কুপরিবাহী রাবারের কোটিংটা এই এই যে তামার তার থেকে আমাদেরকে কি করেছে, কিছুটা হলো কি করেছে, রক্ষা করেছে তাই না, আমাদের থেকে রক্ষা করেছে। তাহলে এই যে কুপরিবাহী পদার্থ দিয়ে এই জিনিস সুপরিবাহী পদার্থগুলোকে কি করা হচ্ছে, একটা আবরণ তৈরি করে এটা কিন্তু আমাদেরকে নিরাপদ রাখছে। তাহলে আমরা কিন্তু 7.3 যে ছবিটা আছে, পরীক্ষাটা আছে, সেটা আমরা জেনে গেলাম যে কেন লাইটটা কাঠের টুকরো রাবার প্লাস্টিক দিয়ে তামার তার সংযুক্ত করে জ্বলল না, কারণ এগুলো বিদ্যুৎ কুপরিবাহী। আর তামার তার এটা কি, তামার তার সরাসরি যখন আমরা ব্যাটারিতে সংযুক্তি দিলাম তখন কি হলো, লাইটটা জ্বললো, কারণ তামার তার, এটা তো 7.8, 7.3 এর ছবি আছে দেখো এই ছবি। তারপর কি বলবো আমরা, যে এটা কি, এটা হচ্ছে সুপরিবাহী বলে এটা কি করেছে, এটা আমাদের বিদ্যুৎ পরিবহন করে এটা হচ্ছে লাইটটাকে জ্বালাতে সাহায্য করেছে। এখন আমাদের মনে হয় না আমাদের এটাতে আর কোনো সমস্যা রয়েছে, আমরা পরবর্তী যে আমাদের পরীক্ষাটা আছে সেটাতে আমরা একটু চলে যাই। কি আছে এখানে পরবর্তী পরীক্ষায় আমাদের দেওয়া আছে কি, আমরা সেজন্য দেখো একটা বিকার আমরা নিয়ে এসেছি, বিকারের মধ্যে আমরা কিন্তু টেস্ট টিউব এনেছি। আচ্ছা, তা আমরা কিরকম ভাবে পরীক্ষাটা করব আমরা একটু জেনে নিই, কেমনটা করব। পরীক্ষাতে আমাদের দেখানো হয়েছে কি, গলনাঙ্ক নির্ণয়, তুমি একটি পদার্থের গলনাঙ্ক নির্ণয় করবে। তো আমাদের পরীক্ষা মানে পরীক্ষণীয় পদার্থ হিসেবে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা কি, মোম তাই না? আচ্ছা, বইতে আমরা পড়েছি কি, মোমের গলনাঙ্ক কত, 57 ডিগ্রি সেলসিয়াস। 57 ডিগ্রি সেলসিয়াস কথাটার মানে কি আমাকে একজন একটু বলো তো, বলো রোল 180 বলো তো, নাতাশা বলো, গলনাঙ্ক কথাটার মানে আমরা কি বুঝি বলো তো একটু, গলনাঙ্কটা কাকে বলে? ম্যাম বুঝতে পারছি না, একটু জোরে বলো, গলনাঙ্ক কথাটার মানে কি বলো, গলনাঙ্ক কথাটার মানে কি, গলনাঙ্ক ম্যাম বুঝতে পারছি না,
তাহলে তোমার হচ্ছে ম্যাম আমি বলি বলো বলো মিস আমি বলি আচ্ছা আগে যে তাপমাত্রা হ্যাঁ বলো বলো নাতাশা বলো যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে গলনাঙ্ক বলে গলনাঙ্ক বলে আচ্ছা আর কে 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 বলবে বলো আমি বলবো বলো আমি বলবো তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকেই ওই পদার্থের গলনাঙ্ক বলে ঠিক আছে আমরা তো তাহলে বুঝতে পারলাম যে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় সেটাকে আমরা কি ওই তাপমাত্রাকেই গলনাঙ্ক বলে পদার্থের গলনাঙ্ক আচ্ছা ঠিক আছে মামা আমি বলি আচ্ছা ঠিক আছে বলো বলো যে তাপমাত্রা কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে গলনাঙ্ক আচ্ছা ঠিক আছে হয়েছে এখন আমরা পরীক্ষাটা কিভাবে করব আমরা একটু নিজেরা একটু চিন্তা করি দেখো আমি এখানে ছবি একটু দাগিয়েছি যে নিচে হচ্ছে স্পিড ল্যাম্প তাই না এখানে কি রয়েছে এখানে একটা তার জালি মানে একটা স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের উপরে আবার কি রয়েছে একটা তার জালি তারে একটা মেজের মতো অংশ আর এটা হচ্ছে একটা স্ট্যান্ড আমাকে তো এই বিকারটাকে তো কারোর উপর রাখতে হবে তাই না একটা স্ট্যান্ড এটা আর স্ট্যান্ডের উপর রয়েছে কি তার জালি তারপরে এখানে রয়েছে কি বিকার বিকারের মধ্যে আমি কি দিলাম আমি পানি দিলাম বিকারের মধ্যে পানি দিলাম ঠিক আমি এখন যেরকম ভাবে এটাকে রেডি করার চেষ্টা করছি ঠিক সেরকম একটা অবস্থা আচ্ছা দেখো এই যে আমি বিকারে কি করলাম বিকারে আমি পানি দিলাম পানি দিয়ে আমি এই তার জালির উপর ঠিক এরকম ভাবে এটাকে বসিয়ে দিলাম আর কি করলাম একটা টেস্ট টিউবে আমি কিছু মোম নিলাম মোম নিয়ে আমি এটাকে একটু বসালাম তারপরে গমের গুঁড়ো নিয়ে আমি আরেকটা পাশে একটা স্ট্যান্ডের সঙ্গে আমি এটাকে সেট এরকম ভাবে এর ভিতরে মোম সহ এটাকে এরকম রেখে সবাই কি বুঝতে পারছো ইয়েস মিস আচ্ছা আমি কি নিয়েছি টেস্ট টিউবে কি নিয়েছি মোমের শক্ত যে ছোট ছোট কুড়া সেই কুড়া অংশটুকু আমি এর ভিতরে নিলাম নেওয়ার পর আমি এটাকে এই এই বিকারের পানির মধ্যে এভাবে ধরলাম আর পাশে মানে পাশে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে এখানে স্থাপন করলাম এখন কি করব আমি যখন পাশে পাশে একটা থার্মোমিটার এই বিকারের মধ্যে কিন্তু আমি কি করব আরেকটা থার্মোমিটার ঠিক এইরকম ভাবে প্রবেশ করানো থাকবে এরকম ভাবে প্রবেশ করানো থাকবে তারপর কি করব আমি আমি লক্ষ্য করব যখনই দেখব আমি এখানে পানিটা তো তাপ এদিক থেকে তাপ দিলে কি হবে বিকারের পানি গরম হবে না ঠান্ডা হবে স্পিড ল্যাম্প দিয়ে যখন আমি গরম হবে তাই না বিকারের পানি আস্তে আস্তে তো গরম হচ্ছে আচ্ছা বিকারের পানি যখন গরম হচ্ছে বিকারের মধ্যে তো এই টেস্ট টিউবের ভিতরে মোমো থাকবে তাই না মোমগুলো থাকবে না তাহলে গরম হলে হ্যাঁ আমি ভালোভাবে লক্ষ্য রাখব মোম ঠিক শক্ত মোম দিলাম আমি বিকারের পানিটা গরম বিকারের পানি গরমে টেস্ট টিউবটা কি হবে উত্তপ্ত হবে না একটু গরম হবে না গরম হলে কি হবে মোমগুলো যখন গলা শুরু করবে আমি কি করব পাশে পানির মধ্যে রাখা ওই যে থার্মোমিটারটার দিকে আমি লক্ষ্য করব দেখব যেই মুহূর্তে মোমগুলো গলা আরম্ভ করেছে তখনই আমি থার্মোমিটারের তাপমাত্রাটা আমি গ্রহণ করব পাঠটা লিখে রাখব তখন কিন্তু অবশ্যই দেখব যে আমরা সবাই যেভাবে দেখেছি যে মোমটা যখনই গলা শুরু করেছে তখন থার্মোমিটারের তাপমাত্রা কত নির্দেশ করবে 57 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি 57 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু দেখলাম যখন শুরু হয়েছে সেই মুহূর্তে মোমটা তরলে পরিণত হওয়া শুরু হয়েছে তাহলে আমি এই পরীক্ষার দ্বারা কি জানতে পারলাম বা কি বুঝতে পারলাম যে থার্মোমিটারে আমরা বুঝতে পারলাম যে থার্মোমিটারে যে
তোমার থার্মোমিটারের সাহায্যে আমি মোমের যে গলনাঙ্ক নির্দেশ করলাম বা নির্ণয় করলাম সেটা কত 57 ডিগ্রি সেলসিয়াস। তার কারণ 57 ডিগ্রি সেলসিয়াসে গিয়েই কি হয়েছে, মোমটা গলা শুরু করেছে। তাহলে এরকম ভাবে আমরা এই পরীক্ষা এদের 7.4 এই পরীক্ষার আমরা কি নির্ণয় করলাম, এই পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করলাম কঠিন পদার্থের গলনাঙ্ক। তাহলে ছবিগুলো তোমাদের পড়ে দাঁড়িয়ে এবং বুঝে দেওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে পরীক্ষাতে যদি এই ছবিটা দেওয়া থাকে তাহলে এটি দ্বারা কি নির্ণয় করা হচ্ছে, যে ধাতব পদার্থের তা বিদ্যুৎ পরিবাহিতা। আর এই পরীক্ষা দ্বারা আমরা কি নির্ণয় করছি, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় করতে পারছি। ছবিগুলো দেখে উদ্দীপকগুলো তোমরা যেন সুন্দরভাবে বুঝতে পারো এবং এটি দ্বারা কি পরীক্ষা করা হয়েছে সেটা তোমরা ধরতে পারো, এই জন্য ছবিগুলো দাগিয়ে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে। আচ্ছা, এইটুকুর মধ্যে কি তোমাদের কোনো সমস্যা রয়েছে? না। সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? ইয়েস মিস। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা কঠিন পদার্থ হিসেবে কোন পদার্থটাকে ব্যবহার করেছি একটু আমাকে বলো তো। ম্যাম, মোম ব্যবহার করেছি। মোম ব্যবহার করেছি আমরা। আমরা কিসের গলনাঙ্ক নির্ণয় করলাম? কিস মোমে? হ্যাঁ, মোমের গলনাঙ্ক নির্ণয় করলাম। আচ্ছা, তাহলে আমার মনে হয় না এই অধ্যায়ের এই দুটো পরীক্ষা আসলে তোমরা কেউ ভুল করবে, আমার মনে হয় তোমরা সবাই সঠিকভাবে অ্যানসার করতে পারবে। তাহলে আমি বলবো সবাই সুস্থ থাকো, তাই না? আমরা এবার বাড়ির কাজ এবার আমরা বাড়ির কাজটা দিয়ে নিই, তাই না? সুস্থভাবে পড়াশোনা করবে, আমার বাড়ির কাজটা আমাকে সবাই হোয়াটসঅ্যাপে ম্যাডামকে পাঠাবে, আমাকে পাঠাবে, আমি বলি বাড়ির কাজটা কি থাকবে। বাড়ির কাজটা থাকবে তোমাদের ধাতব পদার্থের তাপ পরিবাহিতা নির্ণয় করো। ধাতব পদার্থের তাপ পরিবাহিতা নির্ণয় করো। আর এখানে আরেকটা দিবে যে অধাতব পদার্থ যে তাপ পরিবাহী তা কিভাবে আমরা প্রমাণ করতে পারি। অধাতব পদার্থ বলো মিস, একটু বোর্ডে লিখে দেন। বোর্ডে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমরা যেটা করবে সেটা হলো ধাতব পদার্থের তাপ পরিবাহিতা। এই দুটো প্রশ্ন ভালোভাবে তোমরা একটু হোয়াটসঅ্যাপে লিখে আমাকে জানাবে।
ধাতু ওকে মিস ধাতু কবিতা নির্ণয় করো আর কি অধাতু যে বিদ্যুৎ কুপরিবাহী তা প্রমাণ করো তাহলে প্রথমে বলি আমরা কিন্তু ব্যাটারিতে কিন্তু যেটা দেখলাম ব্যাটারির মাধ্যমে সেটা আসলে কি বিদ্যুৎ পরিবাহিতা তাই না আর যেটা আমরা দেখলাম কি কাঠ আর রাবার সংযুক্তির মাধ্যমে ব্যাটারি থেকে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে বা লাইটটা জ্বলছে না তখনই আমরা বুঝতে পারলাম যেটা বিদ্যুৎ পরিবাহী এই দুটো ভালোভাবে লিখে আলাদা আলাদা ভাবে লিখবে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ঠিক আছে এটুকুর মধ্যে বা এইটুকু আজকে যে আমাদের পড়া হলো এটুকুর মধ্যে কোন সমস্যা রয়েছে কোন সমস্যা রয়েছে নো মিস নো মিস তাহলে নো ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা জানাবে আচ্ছা আল্লাহ হাফেজ